হ্যালো বন্ধুরা পুষ্পরেখা কিচেনে সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে গেছি আবার আপনাদের সামনে আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে তালের গজরের বড়া তালের গজরটা হচ্ছে এই যে এটা তালের আটি তালের আটিটা আমি এইভাবে একটার পর একটা সাজিয়ে রেখেছিলাম দু মাস পরে তালের আটি থেকে এইভাবে শুং বেরিয়ে গেছে এবার আটিগুলোকে এক এক করে এইভাবে নামিয়ে নিচ্ছি তালের রাটি থেকে শুং বেরিয়ে যাওয়া মানে এর ভেতরে শ্বাস হয়ে গেছে এটাকে বলে তালের আটি আর এর ভেতরে শ্বাসটাকে আমরা গজর বলে থাকি আঞ্চলিক ভাষায় তো তালের আটিগুলোকে এইভাবে কাটারির সাহায্যে কেটে নিতে হয় আর তালের রাটিটা খুবই শক্ত হয় তাই কাটার আগে অন্তত কিছু ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় পারলে একদিন জলের মধ্যে ডুবিয়ে রাখলে আটিগুলো অনেকটাই নরম হয়ে যায় তখন এইভাবে কাটারির সাহায্যে খুবই সহজে কাটাও হয়ে যায় আর এই যে তালে রাটি কাটার পর আমি চামচের সাহায্যে এইভাবে তালে রাটির ভেতর থেকে গজরগুলোকে বের করে নিচ্ছি মানে তাল শাঁসগুলোকে বের করে নিত এই যে তাল শাঁস বের করে নিয়েছি এইগুলো ভেঙে গেছে বের করতে গিয়ে আর এইগুলো গোটা আছে তো এই ভাঙাগুলো দিয়ে আমি তালের বড়া বানাবো আর গোটাগুলোকে এমনি খাওয়া হবে বড়া বানানোর জন্য আমি প্রথমেই মুসুর ডাল এক কাপ নিয়ে ডালটা খুব ভালো করে তিন থেকে চারবার এভাবে ধুয়ে নিয়েছি তারপরে এক গ্লাস জল দিয়ে ডালটা এক ঘন্টার মতো ভিজিয়ে নেব তো এখানে দু কাপ হয়েছে গজরগুলো মেপে দেখাচ্ছি এক কাপ ডাল আর দু কাপ গজর এক ঘন্টা পর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এটা এবার আমি মিক্সির মধ্যে দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তো প্রথমে হাফ ডাল মিক্সির মধ্যে দিয়ে এক কাপ গজর দিয়ে দিলাম এটা ভালো করে পিষে নিলাম পেশার জন্য অল্প একটু জল মেশালাম তো ভালোভাবে এটা পেশা হয়ে গেছে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আবার বাকি হাফ ডালটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এক কাপ গজরও দিয়ে দিচ্ছি এবার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মেশাবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডাল আর গজরটা এবার ভালো করে স্মুথ পেস্ট এইভাবে বানিয়ে নিয়েছি বাকি ডাল আর গজরের পেস্টটাও এইভাবে বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক পিঞ্চের মতো হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আর এখানে অল্প একটু হাফ চামচের মতো কালো জিরে এবার ভালোভাবে মিশিয়ে রেখে দেবো এবার এইদিকে গ্যাস অন করে একটা প্যান বসে দিয়েছি এবার এর মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এইভাবে এক এক করে আমি বড়া দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো রাখতে হবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে বড়াটা পুড়ে যেতে পারে তো একদিক ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে দিচ্ছি আরেক দিকও ভালো করে ভেজে নেব তো এইভাবে দুদিকেই বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নেবো একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে তো এইভাবে আমি আবার বড়াগুলো বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি করার মধ্যে তো আরও বেশ কিছুটা আমি তেল ছড়িয়ে দিলাম এই বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে দিচ্ছি আরও কিছুটা আমি তেল ছড়িয়ে দিচ্ছি তো এই বড়াগুলো দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এক এক করে নামিয়ে নিলাম মসুর ডাল দিয়ে গজরে সমস্ত বড়াগুলো রেডি হয়ে গেছে আর খুবই সহজে রেডি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আপনারা সবাই একবার অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা